বিপদ আপদ আমাদের সকলেরই জীবনে কমবেশ আসে এবং বিপদ আপদে আমরা কমবেশ ধৈর্য ধারণ করেও থাকি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমরা অনেক লোক জীবনভর ধৈর্য ঠিকই ধারণ করি, সবর ঠিকই করি, কিন্তু সবরের যেরকম ফলাফল পাওয়ার কথা সেরকম ফলাফল আমরা আসলে পাই না। অনেকেই জীবনভর সবর করে যান কিন্তু সবরের ফলাফল ভালো দেখতে পান না, শুভ পরিণাম তিনি দেখার সৌভাগ্য তিনি অর্জন করেন না। প্রিয় বন্ধু, এর কারণ কি? এর কারণ হলো যে আমরা সেইভাবে সবর করার তৌফিক অর্জন করি না, সেভাবে সবর করতে পারি না হয়তো যেভাবে সবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। সবর দুই প্রকার, একটা তো সাধারণ সবর, সাধারণ ধৈর্য। সাধারণ ধৈর্য এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা চান সেটাকে কোরআনের ভাষায় বলা হয় সবরে জামিল। সবরে জামিল মানে উত্তম সবর, সুন্দর সবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাআরাজের 5 নম্বর আয়াতে নির্দেশ করেছেন, ফাসবির সবরাং জামিলা, অতএব আপনি সবর করুন এমন সবর যে সবরটা হলো সবে সবরে জামিল, যে সবরটা হবে অত্যন্ত সুন্দর সবর। আর সবরে জামিল কাকে বলা হয়? সবরে জামিল বলা হয় ওই সবরকে যেই সবরের মধ্যে কোনো অস্থিরতা, কোনো রকম অস্থিরতার প্রকাশ থাকবে না, কোনো রকম হায় হায় থাকবে না, হাহুতাস থাকবে না, ব্যাকুলতা মানুষের সামনে প্রকাশ করার প্রবণতা থাকবে না, বরং কষ্টকে হজম করার মানসিকতা থাকবে, এটাকে বলা হয় সবর। আমরা অনেকেই বিপদে পড়লে আহুতাস করে টরে যখন আর কোনো কিছু করার থাকে না তো বাধ্য হয়ে শেষ পর্যন্ত বলি ঠিক আছে সবর করলাম, এটাকে বন্ধু সবর বলা হয় না, বা এই সবর সবরে জামিল নয়। এবং এই সবরে জামিল না হলে আমরা সবরের যে ফল পাওয়ার কথা ওয়াদা আছে সেই ফলাফল আমরা পাবো না। এই জন্য আসুন সবরে জামিল করার চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদেরকে সবরে জামিল করার তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, বুখারী সুন্নাহ হাদিসের কিতাবে আসছে, ইন্নামাস সবরু ইনদা সাদমাতিল উলা, নিঃসন্দেহে সবর বা ধৈর্য এটা হয় প্রথম সাদমা, প্রথম আঘাতের সময়। যে কোনো বিপদে প্রথম যে আঘাতটা আসবে সেই আঘাতের সময় যদি আপনি শক্ত থাকতে পারেন, অস্থির না হন, ব্যাকুল না হন, গালমন্দ করা, অভিযোগ করা করি করা এ সমস্ত না করে যদি আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থেকে অটল অবিচল হয়ে ধৈর্য ধারণ করতে পারেন, ঢোক গেলে নিতে পারেন, হজম করতে পারেন, তাহলে ইনশা আল্লাহ এটাই হবে সবর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটাকেই বলা হয় সবর, এটাই সেই সবর যেই সবর করতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহু মাআস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সঙ্গে থাকবেন। এবং এটাই সেই সবর যে সবর করলে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস সবরু সওয়াবুল জান্নাহ, যার বিনিময়ে আপনি জান্নাত পাবেন। এটা হবে সেই সবর যে সবরে আমরা সকলেই জানি কোরআন সুন্নাহ দ্বারা সমর্থিত একটি প্রবাদ, সেটা হলো সবুরে মেওয়া ফলে। এই সবরই ইনশাআল্লাহ মেওয়া ফলবে। আর যদি সবরের নামে আপনি বিপদের প্রথমেই হাহুতাশ করে অস্থির হয়ে পড়ে বাধ্য হয়ে সবর করেন, তাহলে সেই সবরে আপনার অধৈর্যশীলের সবরে বা হাহুতাশ করার পরে যে সবর আসে সেই সবরে মেওয়া ফলে না, বরং সেই সবরে মেওয়া নষ্ট হয়ে যায়। আসুন সবরে জামিল করার তৌফিক দান করি, এটি আল্লাহ তাআলার তৌফিক ছাড়া সম্ভব নয়, অত্যন্ত কঠিন একটি আমল। আল্লাহ তাআলা আমাদের সকলকে সবরে জামিল করার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।